নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মটরশুঁটি কচুরি রেসিপি শেয়ার করব। মটরশুঁটিগুলিকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম মটরশুঁটি আমি নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব 2 চামচ। তারপর সাদা জিরে, তারপর 1 চামচ হিং, এবার একটু লবণ 1/2 চামচ, অল্প হলুদ দিয়ে ভালো করে নাড়াতে হবে। আমি মটরশুঁটিটা সেদ্ধ করব না, হালকা ভেজে তারপরে কচুরিতে ফুল দেব। 4টে কাঁচা লঙ্কা, 1টা আদার টুকরো। এবার ঢেকে দেবো 5 মিনিটের মতো। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হবে। এই মটরশুঁটি আমি সেদ্ধ করে রান্না করব না, এইভাবেই আমি ভেজে হালকা স্টিমের মধ্যেই মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে পেস্ট করব। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি এবার মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখতে পাচ্ছ মটরশুঁটির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে দেখতে হবে যে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এগুলো পেস্ট করে নেব। গ্যাস, মটরশুঁটি একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমরা আটাটা ময়দাটা মেখে নিই। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দা মাখার জন্য ময়ম দিতে হবে 1 চামচ চিনি, 1/2 চামচ নুন, আর 4 চামচের মতো সাদা তেল। কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে একটু তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়, কেন কি কড়াইশুঁটির কচুরি একটু খাস্তা হয়। এবার ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তারপরে দেখে নিতে হবে ময়দাটা এইরকম মুঠোর মতো হয়েছে কিনা, এতেই বোঝা যাবে যে ময়ম ভালো হয়েছে। এবার জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। একসঙ্গে অনেক জল দিলে নরম হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ময়দা মাখছি। তোমরাও এইভাবেই অল্প অল্প জল দিয়ে ময়দা মাখবে, একসঙ্গে জল দিলেই নরম হয়ে যাবে। ময়দাটাকে ভালো করে মাখতে হবে, ভালো করে ঠাসাতে হবে। যত ঠাসাবে, ভালো করে মাখবে, তত নরম আর কচুরি ভালো ফুলবে।
অল্প জোয়ান দিয়ে দেব। আর একটু সাদা তেল দেব। আমার ময়দা মাখা হয়ে গেছে, এবার ময়দাটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এভাবে পেস্ট করে নিতে হবে, দেখতে পাচ্ছ কীভাবে পেস্ট করেছি আমি। এবার একটা বাটিতে বার করে নেব। পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে। আরেকবার ভালো করে মেখে নিতে হবে। এবার লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কচুরির মতো লেচি কেটে নিতে হবে। আমার লেচি কাটা হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে গোল করে, ভালো করে এইভাবে গোল করে মাঝখানে এইভাবে দুটো আঙুলের, দুটো বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে বাটির মতো করে নিতে হবে, ঠিক এইভাবে। তারপরে এর মাঝখানে আমরা পোরটা দেব। পোরটা আন্দাজ মতো দিতে হবে, অতিরিক্ত দিলে বেলার সময় ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এইভাবে দিয়ে আস্তে আস্তে করে মুখটাকে আস্তে আস্তে করে এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবে করে নিতে হবে। আরেকটা দেখাই। মাঝখানে একটুখানি এভাবে গর্ত করে, অতিরিক্ত আবার করতে যেও না, নইলে এইখানে পাতলা হয়ে গেলে বেলার সময় ফেটে বেরিয়ে যাবে। এইখানে একটু মোটা রাখতে হবে। এইভাবে করে এবার আমি সব পুর ভরে নেব। এইভাবে করে এবার আমি সব পুর ভরে নেব। আমার লেচিতে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার লেচিগুলোতে একটু সাদা তেল মাখিয়ে নেব, যাতে একে অপরের গায়ে লেগে না যায়।
এবার বেলে দেব। এভাবে তেল দিয়ে আস্তে আস্তে করে বেলতে হবে। বেশি চাপ দিয়ে বেলবে না, বেশি চাপ দিয়ে বেললেই ফেটে যাবে। এভাবে আস্তে আস্তে করে প্রেস করে বেলতে হবে। এভাবে বেলে আস্তে করে তুলে রাখতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আমার লেচিগুলো সব বেলা হয়ে গেছে, এবার ভাজবো। কড়াই বসালাম, সাদা তেল দেব, গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি, তেল গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে এইভাবে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে করে এইভাবে তেল ওপরে এভাবে আস্তে আস্তে করে দিতে হবে, তাহলে ভালো ফুলবে, ভালো সেদ্ধ হবে। এভাবে আস্তে আস্তে করে তেলগুলো ওপরে দিতে হবে, আস্তে আস্তে করে প্রত্যেকটা এইভাবে করেই তেল দিতে হবে, তাহলে সেদ্ধ হবে ভালো আর কচুরি ফুলবে, খেতেও টেস্ট লাগবে। আস্তে করে তুলে নেব, আরেকটা দিলাম, দেখতে পাচ্ছ নিজে নিজে ফুলে উঠছে কিভাবে। বেলুনের মতো ফুলে উঠছে। একে একে এভাবে সব ভেজে নিতে হবে। আমার কচুরি ভাজা হয়ে গেছে, আমি মাংস দিয়ে সার্ভ করব। যে যেমন খুশিভাবে সার্ভ করতে পারে, অনেকে আলুর দম দিয়ে খায়, আমি আজকে মাংস দিয়ে সার্ভ করব। এটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে,
এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আর খুব ভালো লাগলে একটা লাইক করবে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে, আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণে বাই বাই।